থেকে আন্তর্জাতিক প্রান্তিক নগর চারপাশে ঠিক কি ঘুরছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব ছাত্র জনতার আন্দোলনে মিরপুরে সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুশারুফ হোসেনের আদালতে তোলা হলে মামলার কর্মকর্তা একই মামলায় তাদের কারাগারে করেন এ সময় বাদীপক্ষের আইনজীবীরা বলেন বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংসের পেছনে ভূমিকা ছিলেন আসাদুজ্জামান নূরের এবং মাহবুব আলী বিমান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে নানা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেন তারা তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে তারা সম্পৃক্ত নন মানুষের মুখে যে সেটা তারা ষড়যন্ত্র করবে সেই জন্য শান্তি শৃঙ্খলা তারা বিঘ্নিত করবে এই জন্য তাদের জামিন তাদের দা নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হোক বিজ্ঞ আদালত উভয়ভক্তের শুনানি অন্তে এই আসামদেরকে জেল হাজতে প্রেরণ করেন জামান নূরকে আজকে মিরপুর থানায় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় এবং আমরা বিজ্ঞা আদালতে তার জন্য জামিনের প্রার্থনা করেছি আমরা বিজ্ঞা আদালতে সাবমিশন করেছি যে তিনি অপরাধের সাথে কোনোভাবে সংযুক্ত না এবং কোনো প্রাইমাফেসি কেস এখানে ইস্টাবলিশড হয় নাই কোনো এক্সিকিউটার এখানে শনাক্ত করা হয় নাই তাদের স্টেটমেন্টে এগুলো উঠে আসে নাই সুতরাং তিনি এই মামলায় কোনো স্পেসিফিকভাবে অ্যালিগেটেড না মমন সিং এর ধুবাওড়া উপজেলার দর্শা এলাকা থেকে আটক সাংবাদিক শ্যামল দত্ত ও বাবুকে ঢাকায় আনা হচ্ছে দুপুর দুইটার দিকে ঢাকা ডিবি টিম থানায় আনুষঙ্গিক কাজ শেষ করে বেলা তিনটায় ধুবাওড়া থানা থেকে তাদের আটক ঢাকা ডিবির গাড়িতে তোলা হয় এ সময় উত্তেজিত ছাত্র জনতা তাদের বিচারের দাবিতে স্লোগান দেয় মমন সিংহের অতিরিক্ত পুলিশ সুপার জানান সোমবার ভোরে আটকের পর তাদের ধুবাওড়া থানায় রাখা হয়েছিল রোববার রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয় কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজার বলেছেন বাহাত্তরের সংবিধান অবৈধ পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন তখনই সম্ভব হবে যখন প্রশাসনে সরাসরি জনগণের অংশগ্রহণ থাকবে রাজধানীর রাওয়া কনভেনশন হল সেন্টারে ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির আয়োজনে সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনায় কথা বলেন তিনি সভায় বক্তারা বলেন সমালোচনা না করলে ক্ষমতাবানরা ফের স্বৈরাচারী হয়ে উঠতে পারে রাজনৈতিক দল ও তরুণদের সমন্বয়ে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার

জনগণ আসবে নির্বাচনে যখন এমন একটা রাষ্ট্র আমরা গঠন করতে পারব জনগণের প্রতিনিধিরা যেখানে সত্যিকার অর্থে সে যেতে পারবে এবং প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা স্তরে জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারবে আমি উদাহরণ দিয়ে বলতে পারবো যে অনেকগুলো আমাদের সিদ্ধান্ত রয়েছে যেগুলো আমাদের চারজন কমিশনার বিরোধিতা করার পরেও সেটা কিন্তু চিফ ইলেকশন কমিশনার সেটা রূপ একটা বিষয় নিয়ে সরকারের সাথে করেছেন কারণ রেড টেলিফোনটা তো ওনার কাছেই থাকে রেড টেলিফোন তো আর অন্য কারোর কাছে থাকে না অন্তর্বর্তী সরকার নয় নির্বাচিত সরকার সংসদের সংবিধান সংস্কার বা সংশোধন করবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল নয়টা ডিআরইতে জেএসডি আয়োজিত দ্বিকক্ষ পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি মির্জা ফখরুল আরও বলেন নির্বাচন দেওয়ার জন্য যেসব প্রতিষ্ঠান কিংবা সংস্কার ও পরিবর্তন প্রযোজন প্রয়োজন সেটি এখন করতে হবে বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার এ সময় তিনি উল্লেখ করেন কিছু দায়িত্বপ্রাপ্ত লোক অগ্রহণযোগ্য বক্তব্য দিচ্ছেন অনুষ্ঠানে জিএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেটা জনগণের এবং তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে সেটা যেন একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয় সেই জন্য আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সে নির্বাচনটা যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না আবার নতুন করে লিখতে হবে অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে নতুন সংবিধান লিখতে হবে যে একেবারে বাতিল করে যে নতুন সংবিধান আনতে হবে সেটা সেই পার্লামেন্টের সিদ্ধান্তের উপরে আমরা বিশ্বাস করি। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান দেনেন সমনয়ক সার্জিস আলম রংপুরের টাউন হল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় সমাবেশে এই কথা বলেন তিনি। আজ যদি আমরা আবার ওই রাজনৈতিক আদর্শকে সামনে রাখি বিভাজিত হয়ে নিজেদের মধ্যে এই কাদা ছড়াছড়ি শুরু করি তাহলে যেটি হবে এই যে চব্বিশের ছাত্র জনতার যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের সকল স্পিরিট এই ধুলায় এত সহজেই মিশে যাবে তাহলে এই রাজনৈতিক আদর্শ দলাদলিকে এক রেখে অন্তত যতদিন একটি জনগণের দ্বারা নির্বাচিত সরকার না হচ্ছে ততদিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিগত সরকারের আমলে ডাক্তারদের প্রতি বৈষম্য করা হয়েছে দলীয় বিবেচনায় পদোন্নতি দিয়ে তাদের প্রতি অবিচার করা হয়েছে বলে অভিযোগ জামায়াতে ইসলামের সকালে শাহবাগের সেন্টারে চিকিৎসক সম্মেলনে এ কথা বলেন বক্তারা বলেন বিগত সরকারের আমলে দলীয় চিকিৎসকদের বাইরে বাকিরা হয়েছেন বক্তারাও বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল চিকিৎসক কাঁধে কাঁধ মিলিয়ে চিকিৎসা সেবা দিয়ে গেছেন আগামী দিনে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে ন্যাশনাল ডক্টরস ফোরাম সর্বদা কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তারা এ সময় ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা করে যখন এই জানবে যে ডাক্তার জামাত ইসলাম করে ছাত্র শিবির করত তার মানসপটের সাথে সাথে এই মেয়ে চারবে যে তারা ইথিক্যাল প্র্যাকটিস করে যে ডাক্তার এটা প্রতিষ্ঠা করবে সমাজে যে তিনি ইথিক্যাল প্র্যাকটিস করেন তার সবচেয়ে বেশি রুগী হবে আমরা বেশি রুগীর জন্য ননথিক্যাল প্র্যাকটিস করি অত সব ইথিক্যাল প্র্যাকটিসে আমাকে রুগী দিতে সারাদেশে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ ধর্মীয় ভাব গম্ভীর যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশ্নে जुलুস নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রায় অংশ নেন লাখ লাখ মুসল্লি হামনা ও দূরদে মুখর হয় বিভিন্ন নগরী দেশ ও জাতি সমৃদ্ধি কামনায় হয় বিশেষ মোনাজাত ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে দেশে সবচেয়ে বড় জশ্নে জুলুসের আয়োজন করা হয় অংশ নেন লাখ লাখ মুসল্লি নগরীর জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু হওয়া এই জশ্নে জুলুস ঘিরে উৎসবের নগরে পরিণত হয় চট্টগ্রাম ধর্মীয় ভাব গাম্ভীর্য আর পবিত্রতার আমেজে ছড়িয়ে পড়ে অহিংসা ঐক্য আর বিশ্ব শান্তির বাণী সিলেটের গাউসিয়া তৈয়বিয়া তাহেরিয়া পরিষদের উদ্যোগে র্যালি হয় হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার থেকে শুরু হয়ে নগরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালি শোভাযাত্রা জুড়ে মহানবীর শানেনাথ রাসুল ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা বৈরি আবহাওয়া উপেক্ষা করে খুলনাতেও ধর্মীয় ভাব গম্ভীর্য অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত শোভাযাত্রা এছাড়াও দিবসটি উপলক্ষে মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হয় রাজশাহীতে বায়তুল মামুর জামে মসজিদ থেকে প্রতি বছরের মতো এবারও বের করা ধর্মীয় শোভাযাত্রা এছাড়া দেশের বিভিন্ন স্থানে মসজিদ মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল আলোচনা সভা দোয়া ও তবারক বিতরণ করা হয় আজকের এই দিনে সবাই সারা চট্টগ্রামের বিভিন্ন রাস্তায় মুখরিত অবস্থায় আছে তারা সবাই নারে তকবির সুলগান নারে সালাত ইয়ারি সুল্লাহ সবচেয়ে আলাওয়া আলাহ আমার নবী সবচেয়ে বালা বালা আমার নবী চষ্টে জুলুসের মাধ্যমে ঈদ মিলাদ নবীর যে বার্তা সেটা হচ্ছে শান্তির বার্তা রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লামকে শান্তির দুধ বলা হয় যিনি আসার পর অশান্ত আরব বিশ্ব শান্তিতে শান্তির রাজ্য পরিণত হয়েছিল এবং এটাকে অনুসরণ করে সারা পৃথিবীতে শান্তির প্রতিষ্ঠার এটাকে মডেল ধরা হয় সম্প্রতি বাতিল হওয়া দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ দুই হাজার অধীনে সব চুক্তির বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় পর্যালোচনা কমিটি সেপ্টেম্বরের মধ্যে পিডিবি সহ সব কোম্পানিকে সব তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের জাতীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় পরে কমিটির আহ্বায়ক সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন কতটি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য সংগ্রহ করা হবে সেটি কমিটির পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে ভারতীয় আদানি গ্রুপের কাছ থেকে কেনা বিদ্যুতের দর নির্ধারণে আইন মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে জাতীয় কমিটি কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে আঠাশ সেপ্টেম্বর ঠিক আছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দুই এর আওতায় ইতোমধ্যে সম্পাদিত চুক্তিসমূহে জনস্বার্থ সংরক্ষিত হয়েছে কিনা তা নিরীক্ষা করবে নিরীক্ষার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে দিজ আর দ্য টার্মস অফ রেফারেন্স অব দিস ন্যাশনাল রিভিউ কমিটি এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটা বিরতি ফিরছি কিছুক্ষণ পর ফিরে এলাম বিরতির পর দেখছেন এখন চারদিক সমুদ্রে নিম্নচাপের প্রভাবে আজও বেশ কিছু জায়গায় থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে এতে তৈরি হয়েছে জলাবদ্ধতা ভোগান্তিতে জনজীবন গত তিন দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে যশোরে এসময় সময় রেকর্ড করা হয়েছে দুইশো তেরো মিলিমিটার বৃষ্টিপাত যাতে প্লাবিত হয়েছে যশোর পৌর শহরের কয়েকটি নিম্নাঞ্চল তৈরি গেছে শহরের বেজপাড়া টিভি ক্লিনিক পাড়া স্টেডিয়াম পাড়া শঙ্করপুর মিশন পাড়া উপশহর চাচরাসহ বেশ কিছু এলাকার সড়ক এমনকি কিছু এলাকায় পানি ঢুকে গেছে বসতবাড়িতে এদিকে টানা বৃষ্টিতে নাকাল সাতক্ষীরাবাসীও তিন দিনের বৃষ্টিতে শহরের দশটির বেশি এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ এছাড়া ডুবে গেছে জেলার বিভিন্ন উপজেলায় শত শত হেক্টর জমির ঘের ও ফসলি জমি বাঁধের বেশ কিছু অংশে দেখা দিয়েছে ফাটল এদিকে বরিশালে বৃষ্টি কিছুটা কমলেও নগরের বটতলা মুন্সি গ্যারেজ বগুড়া রোড কালীবাড়ি রোডসহ বেশ কিছু সড়কে জমে আছে পানি বেশিরভাগ ড্রেন বন্ধ থাকায়

সেই পানিটা আপনার যাওয়ার জন্য যে ড্রেন দরকার সেটা হয় না একটা না বৃষ্টি হওয়ার কারণে আপনার পুরা বরিশাল যত রাস্তাঘাট আছে সব জায়গায় পানি জমাট হয়ে গেছে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে মশা নিধনে ওষুধ ছিটানো সহ পরিচ্ছন্নতা কার্যক্রম কমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তর খান দক্ষিণ খানের বাসিন্দাদের এমন অভিযোগ তারা বলছেন সিটি কর্পোরেশন কোন রকম ওষুধ ছিটিয়ে যায় এটা অনেকটা লোক দেখানো ওষুধে কোনো কাজ করে না এসব এলাকার রাস্তা নর্দমা খালি জায়গায় মাসের পর মাস পানি জমে থাকে এই পানি হয়ে উঠছে এডিস মশার প্রজননস্থল ভোলা সদরের চর সামাইয়া ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এছাড়া বিভিন্ন অপরাধে জড়িত সাতজনকে আটক করেছে যৌথ বাহিনী রাতে অভিযান চালিয়ে ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয় পরে দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর সংবাদ সম্মেলন করেন তিনি জানান সন্ত্রাসী মিজানুর রহমান ও তার সদস্যরা দীর্ঘদিন থেকে স্থানীয় জনসাধারণকে জিম্মি করে চাঁদাবাজি জমি দখল সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল এখন চারদিকে নিচ্ছি আরো একটা বিরতি কিছুক্ষণ পর পর ফিরে এলাম বিরতির দেখছেন এখন চারদিক বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ভারতের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হচ্ছে ভারী বৃষ্টিপাত বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা গাঙ্গে ও গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে সোমবার নাগাদ এটি পরিণত হতে পারে নিম্নচাপে ভারী বৃষ্টি অব্যাহত আছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমানে বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আর জলপাইগুড়িতে এদিকে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড ছত্তিশগড়ে অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বিহারেও অন্যদিকে উত্তরপ্রদেশে অতিরিক্ত বৃষ্টিতে বন্যায় চোদ্দ জনের মৃত্যু হয়েছে মিয়ানমারের টাইফুন ইয়াগির আঘাতে এখন পর্যন্ত একশো তেরো জনের মৃত্যু হয়েছে দেশটির সেনাশাসিত সরকার বলছে তিন লাখের বেশি মানুষ এই বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন এখনও নিখোঁজ চৌষট্টি জন শক্তিশালী এই টাইফুনের আঘাতে ভিয়েতনাম আর থাইল্যান্ডেও কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে অতিরিক্ত বৃষ্টিতে নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে শহরের পর শহর মিয়ানমারের বন্যা দেখা দিয়েছে গেল সোমবার রাজধানী নেপিদোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালয় বাগয়ে বাগো সান মন কায়া আর কাইন রাজ্য ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন চেন্নাইতে সাদা পোশাকে কোহলিদের মুখোমুখি হতে সাকিব আল হাসানকে ছাড়াই জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা এখন অবস্থান করছে চেন্নাইতে প্রধান কোচ চন্ডিকা হাতুরু সিংয়ে ছুটি কাটিয়ে যোগ দিয়েছেন ক্রিকেটারদের সঙ্গে উনিশ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সফরের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ আর সাতই সেপ্টেম্বর রোহিত কোহলিদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে শান্তরা ছয় অক্টোবর থেকে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ শেষ করছি এখন চারদিকে এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এখন ডট টিভি এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এখন টিভি